নমস্কার বন্ধুরা, আমি খুশি। আজকে আমি কথা বলবো যখন আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছে বা নর্মাল যে রেঞ্জ থাকে তার থেকে কিছুটা বেড়েছে, তো সেই অবস্থায় আপনি কি কি খাবেন না, অর্থাৎ কি কি থেকে আপনাকে দূরে থাকতে হবে। আমার চ্যানেল হ্যাপি হেলথ জোনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খুশি। আজকে আমি বলবো যে আপনারা ইউরিক অ্যাসিড বেশি পরিমাণে থাকলে আপনার রক্তে কি কি খাবেন না। যারা ওবেসিটিতে ভুগছেন তারাও কিন্তু ধীরে ধীরে ইউরিক অ্যাসিডের এই সমস্যার মধ্যে পড়তে পারে। ইউরিক অ্যাসিড জিনগত কারণেও হতে পারে, আবার খাদ্য গ্রহণের অনিয়মিত অভ্যাসের ফলে, অর্থাৎ একবার আপনি যে খাবার খাচ্ছেন তারপরে আবার যখন খাদ্য গ্রহণ করছেন সেই টাইমটা কিন্তু, অর্থাৎ সেই ইন্টারভেলটা কিন্তু অনেকটা হয়ে গেলে সেক্ষেত্রে, অর্থাৎ আপনি অনেকটা সময় না খেয়ে রয়েছেন, এই সমস্ত বিভিন্ন কারণের জন্য কিন্তু ইউরিক অ্যাসিড এর পরিমাণ বাড়তে পারে। তো আপনাকে কিন্তু অবশ্যই সুস্থ থাকতে হলে আপনার এই অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। এছাড়াও এর পাশাপাশি আপনি যে যে খাবারগুলি খাবেন না সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় রেড মিট, মেটে, কাঁকড়া, চিংড়ি মাছ, অ্যালকোহল, চর্বি জাতীয় খাবার ইত্যাদি খাবেন না। এতে কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে। এছাড়াও অনেকে বলেন পুঁই শাক, টমেটো, মুসুরির ডাল, কচু ইত্যাদি আপনি অবশ্যই খাওয়া থেকে দূরে থাকবেন। এগুলোতে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা অতিরিক্ত পরিমাণে বাড়ানোর মতো ইনগ্রেডিয়েন্ট থাকে যা আপনার রক্তের ইউরিক অ্যাসিডকে বাড়িয়ে দেবে। এবং আপনার রক্তে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু বিভিন্ন ধরনের রোগে ভুগতে থাকবেন, অর্থাৎ আপনার শরীরে বিভিন্ন ধরনের সিমটম দেখা যাবে, আপনি কিন্তু আর সুস্থ বোধ করতে পারবেন না। অর্থাৎ আপনার কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকবে, এবং কিডনির যদি কার্যক্ষমতা কমতে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে, আপনার কিডনি ড্যামেজও হয়ে যেতে পারে। তো সাবধান বন্ধুরা, আমি যে খাবারগুলো বললাম সেগুলো অবশ্যই খাবেন না, এবং সঠিক সময়ে খাদ্যাভ্যাসের চেষ্টা করুন, এবং প্রত্যেক 3 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু খেয়ে ফেলুন, এমটি স্টমাক রাখবেন না। এতে কিন্তু শরীর আপনার আগের থেকে অনেক খারাপ হবে। যদি আপনি সঠিক সময়ে, অর্থাৎ আপনি ডেইলি যে শিডিউলের মধ্যে দিয়ে যান, প্রপার টাইমিং মেনটেন করে আপনি যদি খাদ্য গ্রহণ করেন এবং ঘুমোন, আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুমোতেও হবে। খাবার দাবার খাওয়ার পাশাপাশি আপনাকে দিনের মধ্যে কমপক্ষে 30 মিনিট হাঁটতে হবে, অর্থাৎ এক্সারসাইজ করতে পারেন বা হাঁটতেও পারেন, এবং এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘুমও কিন্তু খুব দরকার। এবং এই ঘুম যদি আপনি না ঘুমোতে পারেন তার ফলেও কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, সুস্থ থাকতে হলে অবশ্যই প্রপার ডায়েট মেনটেনের পাশাপাশি আপনাকে খেতে হবে, ঘুমোতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। এভাবেই আপনি সুস্থ থাকতে পারবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেল হ্যাপি হেলথ জোন পরিবারের সদস্য হতে হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, এতে আমি কিন্তু অনেক মোটিভেশন পাই এরকম আরো অনেক ভিডিও বানানোর। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। টাটা, বাই বাই, দেখা হবে নতুন আরেকটি ভিডিও। বাই বাই।